स्त्री स्वामी के जदि तलाक दे महरणार टाका स्वामी के कि परिशोध करते हबे? स्त्री स्वामी के तलाक दिले महरणार टाका परिशोध करते हबे ना, बरं मोहर देवा थाकले महिला मोहर फेरत दिबे। सालातेर जामात आगे शुरू हले मुसल्लि किभावे गिये जामात धरबेन? गिये आल्लाह अकबर बोले इमाम जे अवस्थाय आछे ओई अवस्थाय चले जाबे। रुकुते थाकले रुकु, सिजदा थाकले सिजदा, आल्लाह अकबर बोले बस ওই অবস্থায় হাত বাঁধা লাগবে না বুকে। আসসালামু আলাইকুম মহতারাম, আমার পিতা মরহুম দবিরউদ্দিন আপনার খুব ঘনিষ্ঠ ভাজন ছিলেন, তাহার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহুম্মা ফির লাহু আরহামু, আল্লাহ তুমি তাকে মাফ কর। সহসিজদার পদ্ধতি কি? রাকাত বেশি হলে, রাকাত কমে গেলে, আত্তাহিয়াত ছুটে গেলে পূর্ণ করে দুইটা সিজদা দিয়ে, আত্তাহিয়াত সব দোয়া পড়ে দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন। একদিকে সালাম, তারপরে দুইটা সিজদা, তারপরে আর একদিকে সালাম, এর প্রমাণ দুনিয়াতে নাই বা এমনিতেই চলছে। সব দোয়া পড়ে নিয়ে দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন। না বুঝে কেউ যদি শিরক করে, এখন তওবা করলে শিরকের পাপ ক্ষমা হয়ে যাবে, বিচারের মাঠে হবে না। কেউ যদি একই পাপ কাজ বারবার করে এবং বারবার ক্ষমা চায়, যতবার ক্ষমা চাইবে অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কোন নেতার বায়াত গ্রহণ করতে পারি? মুসলিম খলিফা যদি বায়াত নেয় দেশের পরিচালক হিসাবে, তাদের হাতে বায়াত নেবেন? সাংগঠনিক নেতা বায়াত নিলে আপনি কয়জনের হাতে বায়াত করবেন? অনেক নেতা, এমন নেতার হাতে বায়াত জায়েজ নয়। আলবানী রাহেমাহুল্লাহ সেটাকে বিদআত বলেছেন। কিয়ামত ময়দানে একজন আর একজনে পাপ দেখতে পাবে, পরস্পর নিজের পাপ নিজে দেখতে পাবে। শয়তান কয়জন, শয়তানের শাস্তি কিরূপ হবে? শয়তান একাধিক, যত মানুষ তত শয়তান, প্রত্যেকের সাথে একজন ফেরেশতার একজন শয়তান। শয়তানের শাস্তি জাহান্নামে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার ইসলামিক কথার জন্য আমাকে আমার মসজিদে সহিভাবে নামাজ আদায় করতে দেয় না। ধৈর্য ধারণ করুন, চেষ্টা করুন। আবু মতি বলখি থেকে ইমাম আবু হানিফায়ের একটি প্রসিদ্ধ কথা বর্ণিত আছে যে আল্লাহ আসমানে না জমিনে, এ বর্ণনা প্রায় সকল মহাদেশ তাদের আকিদার জন্য বলে থাকেন। আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন এটাই ঠিক, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন এটাই সত্য। আল্লাহ মানুষের সাথে থাকেন না, আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া মানুষের সাথে থাকে। হানাফি মাঝহাবের আলেমেরা একটি হাদিস বলে যে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে খোরাসান এলাকা হতে কালো পতাকাবাহী একদল মুজাহিদ বাহির হবে, যারা পরবর্তীতে ইমাম মাহদি ও ঈসা আলাইহিসসালামের সৈনিক হবেন। হাদিসটি কি জয়ীব নাকি সহি? এ মর্মে সহি হাদিস আছে, ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিসসালাম আসবেন।
আচ্ছা তোমরা হাত নিয়ে থাকো আমাকে দিচ্ছো নগরপুর থানায় আমার বাড়ি আমাদের বাজার মসজিদের ইমাম সে বলে জোরে আমিন বললে তার সালাত এবং কেরাতে ভুল হয় এবং সে আমিন বলাকে ফেতনা মনে করে আমিন বলাকে ফেতনা মনে করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেতনাবাজ বলা নাউজুবিল্লাহ মিন জালিক আমিন জোরে বলতে হবে আটটা সহিহ হাদিস আছে আমিন চুপে বলার কোনো হাদিস দুনিয়াতে নেই তবে ধীরে বলার দুইটা সহিহ হাদিস আছে এরকম ভাবে ধীরে বলার দুইটা সহিহ হাদিস আছে নীরব থাকার হাদিস দুনিয়াতে নেই আমিন জোরে বলার আটটি সহিহ হাদিস আছে আমিনের শব্দ শুনে যারা কষ্ট পায় তাদের আল্লাহর নবী উল্লেখ করেছেন ইহুদিরা আমিনের শব্দ শুনে আর ইসলামের শব্দ শুনে কষ্ট পায় আমিনের শব্দ শুনে পাওয়া কষ্ট পাওয়া ভালো লক্ষণ নয় এক ব্যক্তি যাকাত আদায় করে না হিংসা ও অহংকারে পরিপূর্ণ এমনকি সমাজের বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না এখন প্রশ্ন হলো সে ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে কি করেন আপনাদের সালাত হবে তার হবে না যতদিন ইমাম আছে নইলে তাকে বাদ দিয়ে একটা ভালো ইমাম নিয়ে আসেন বই পুস্তক সবাই পাবেন হোড়াহুড়ির কিছু নেই তবে সবাকে নিয়ে যেতে হবে অন্তত পত্রিকা যারা তোমরা সামনে আছো পত্রিকা ছেড়ে কেউ যেতে পাবো না 20-25 টাকা ইনশাআল্লাহ হাতে ঘড়ি পরা জায়েজ আছে কি আছে আন্টি দেওয়া জায়েজ তবে ঘড়ি যেন তোমার অহংকার বহন না করে এটা আবার আরেকটা হয়ে যাব আংটি অষ্টাধাতুর আংটি হারাম স্বর্ণের আংটি হারাম লোহার আংটি দেওয়া যায় রূপার আংটি দেওয়া যায় হীরা মুক্তা মানিক্যের আংটি দেওয়া যায় স্বর্ণ হারাম অষ্টাধাতু হারাম যাবে বর্তমান সময় বিয়ের দিনে বর যেসব লম্বা টুপি পরে কনের বাড়িতে যায় ওই লম্বা টুপি পরা যায় যাচ্ছে কি ওটা হিন্দুদের ওটা পরতে হবে না এমনি পোশাক পরতে হবে ভালো সালিম স্বামী স্ত্রী একত্রে এসার ফরজ সালাত আদায় করার পর একত্রে জামাতে বেতের সালাত আদায় করতে পারবো কি হ্যাঁ পারবেন একত্রে স্বামী স্ত্রী ফরজ সালাত আদায় করুক বিতির সালাত আদায় করুক তবে স্বামী স্ত্রী আগে পিছে দাঁড়াবে পাশাপাশি নয় স্ত্রী স্বামীর পাশে দাঁড়াতে পারবে না হ্যাঁ পাশে দাঁড়াবে যখন দুইজন দুইজন নিজে নিজে সালাত আদায় করছে আপনি আপনার মতো করছেন আপনার স্ত্রী তার মতো করছে তখন পাশে দাঁড়াতে পারবে জামাতে নামাজ আদায় করার জন্য কাতার সোজা হয়ে নামাজের ওপরে বই আব্দুল্লাহর মিন্নাতুল বারি আর আব্দুল্লাহর আম্মার কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলা মানুষ এত নির্যাতিত কেন সম অধিকার নয় মর্যাদা চাই এটা একটা মহিলাদের জন্য ব্যতিক্রম বই আমাদের সম অধিকারের দরকার নেই আমাদের মর্যাদার দরকার এই বইগুলি সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে মাসিকা লিতে শাম পত্রিকা এবং শেষ বৈঠকে সিজদাই বাংলায় দোয়া করা যাবে কি সিজদাই বাংলায়